আশরাফ হাকিমিকে তার লোভী স্ত্রীর হাত থেকে বাঁচালেন তার মা। আশরাফ হাকিমি মরক্কোর ফুটবলার, যারা কিনা এবারের বিশ্বকাপে দৌড়দান্ত পারফরমেন্স করেছে, তারা বিশ্বের বড় বড় দলকে হারিয়েছে। মরক্কোর এই স্টার ফুটবলার এখন খেলে পিএসজিতে। ফুটবলার আশরাফ হাকিমির স্ত্রী তাকে ডিভোর্স দেয়, ডিভোর্স দিয়ে তার অর্ধেক সম্পত্তির ভাগ চায় এবং কোর্টে একটি ফাইল জারি করে এবং কোর্টে দাবি করে আশরাফ হাকিমের অর্ধেক সম্পত্তি তাকে দিয়ে দিতে। পরে আশরাফ হাকিমের ব্যাংক স্টেটমেন্টে দেখা যায় তার অ্যাকাউন্টে এক টাকাও নেই, সব টাকা তার মায়ের নামে দিয়ে দিয়েছে, এমনকি তার ব্যাংক ব্যালেন্স, কার্স, বাড়ি গাড়ি, জুয়েলার সব কিছুই তার মায়ের নামে। মরক্কোর এই ফুটবলারের সাপ্তাহিক আয় কোটি কোটি টাকা, তার লোভ সামলাতে পারেনি তার স্ত্রী। এখন কথা হচ্ছে লোভে পাপিনি তার স্ত্রী জানে না আর ব্যাংকের সব টাকা পয়সা যে তার মায়ের নামে দিয়ে দিয়েছে। লোভী ওমেন্স।